ফাইনাল ম্যাচে মাস্টার প্ল্যান ফ্রান্সের, আর্জেন্টিনাকে হারাতে কামব্যাক করেছেন বেনজামা। ফুটবল বিশ্বকাপ শুরুর ঠিক আগেই উরুর ইঞ্জুরির কারণে ছিটকে গিয়েছিলেন বেনজামা। টুর্নামেন্ট শুরুর আগের দিন কাতারে অনুশীলন করার সময় তিনি চোট পেয়েছিলেন। এরপর তিনি রিয়াল মাদ্রিদে ফিরে গিয়ে চিকিৎসা শুরু করেন। তবে শোনা যাচ্ছে আপাতত তিনি নাকি একেবারেই ফিট হয়ে গিয়েছেন। বেনজামার জাতীয় দলের প্রত্যাবর্তন আপাতত সময়ের অপেক্ষা। গত এক সপ্তাহ ধরে কোনো শারীরিক প্রতিবন্ধকতা ছাড়াই তিনি অনুশীলন করেছেন। তবে বেনজামা আবারও ফ্রান্স ফুটবল দলে কামব্যাক করতে পারবে কি না, সেটা সম্পূর্ণ দলের কোচ দিদিয়ে দেশের উপর নির্ভর করে। তার পরিবর্তে কাউকে ফ্রান্স ফুটবল দলে নেওয়া হয়নি। যদি কোচ মনে করেন যে বেনজামাকে ফাইনাল ম্যাচ খেলানোর দরকার আছে, তাহলেই তাকে ডাকা হবে।